নমস্কার বন্ধুরা আর ডি কম্পিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমরা নতুন একটা বিষয় টিচার এবিলিটি টিচার্স এবিলিটি টেস্ট যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন স্টেটে এবং আমাদের যে সর্বভারতীয় টেট সি টেট তার প্রিভিয়াস কিছু প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব এর আগে আমি টেটেরই জন্য একটা সিরিজ আপলোড করেছিলাম দুটো আছে পার্ট সেটা হচ্ছে যে এনভায়রমেন্টাল সায়েন্স সেটা আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দিচ্ছি আর আজকে যেটা হবে সেটা সম্পূর্ণ অন্য সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পুরনো কোয়েশ্চেন ই প্রিভিয়াস ইয়ার যে বিভিন্ন স্টেট এবং সিটেটের কোয়েশ্চেন আচ্ছা সেটা আমাদের এখানকারও টেটের কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করবো আজকে সো লেট স্টার্ট ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক বলছে আনসার হচ্ছে অপশান ডি বা ঘ ধারণা সংক্রান্ত এবং সামাজিক দক্ষতা বৃদ্ধিতে খেলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা সিটেটে এসেছে দু হাজার তেরোতে আচ্ছা নেক্সট দু নম্বর কোয়েশ্চেন শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা নিয়ে ভূমিকা বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক বলছে অপশ অপশান নাম্বার বি বা খ প্রাপ্তবয়স্ক এবং জিনগত প্রভাবের আপেক্ষিক ভূমিকা পরস্পর যোজনীয় নয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সামাজিকীকরণ হল সামাজিক রীতিনীতির পরিবর্তন অপশান হচ্ছে বি হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সৌহার্দ্য সমাজের অপশান সি হচ্ছে সমাজের আধুনিকীকরণের প্রক্রিয়া আর অপশান ডি হচ্ছে এটাই আনসার সেটা হচ্ছে সামাজিক রীতিনীতির আত্মীকরণ তাহলে আনসার হচ্ছে সামাজিকীকরণ হলো সামাজিক রীতিনীতির আত্মীকরণ ওকে আচ্ছা নেক্সট একজন শিক্ষক কোনো একটি পরিস্থিতির বহুমুখী দৃষ্টিভঙ্গি বিষয়ে ছাত্রছাত্রীদের পরিচিত করাতে চান তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন দলে ভাগ করে উক্ত পরিস্থিতির উপর নানা ধরনের সুযোগ বিষয়ে তাদের আলোচনার সুযোগ দিলেন এখন ভয় ভয়গোষ্কের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তার ছাত্রছাত্রীরা উক্ত পরিস্থিতি বিষয়ে নানা ধরনের মতামত কি না ড্যাশ করবে এবং নিজে থেকেই বহুমুখী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে তাহলে অপশন হচ্ছে আত্মীয়করণ করবে ঠিক আছে নানা ধরনের মতামত আত্মীয়করণ করবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন প্রথাগত লিঙ্গ বৈষম্য এড়িয়ে যাওয়ার জন্য একজন শিক্ষকের শ্রেণিকক্ষে কোনটি করা উচিত এটা হচ্ছে অপশান নাম্বার খ বা বি ছেলে ও মেয়ে উভয়কেই তাদের প্রথাগত ভূমিকার বাইরে স্থাপনের প্রচেষ্টা করা নেক্সট বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন এটা হচ্ছে অপশান ডি বা ঘ প্রতিটি শিক্ষার্থীর ত্রুটি নির্ণয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আরও বেশি শিক্ষণে সহায়তা করে এটা হচ্ছে সিটেটেড টু থাউজেন্ড থার্টিনের কোয়েশ্চেন আচ্ছা নিচের কোন সমস্যা কোনটি সমস্যা সমাধানের একটি পর্যায় নয় কোনটি নয় বলেছে এটা হচ্ছে অপশান ঘ অপশান গ সি সমস্যাটিকে ছোটো ছোটো ভাগে ভাগ আচ্ছা তারপর হচ্ছে নিচের কোনটি ফাইন মোটর স্কিলের উদাহরণ সেটা হচ্ছে লেখা অপশান এ বয়সন্ধিতে নিচের কোন অভিজ্ঞতাটি হতে পারে এটা হচ্ছে অপশান ডি বা ঘ নিজের বিষয়ে দুশ্চিন্তা ও উদ্বেগ সাধারণত কি হয় না বয়সন্ধিতে আমাদের চিন্তা ভাবনা বা উদ্বেগ অ্যাংজাইটি এগুলো তৈরি হয় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে বিদ্যালয়ে লিঙ্গ বৈষম্য এড়াতে নিচের কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকরী এটা হচ্ছে অপশান ঘ এটা হচ্ছে শিক্ষার্থীদের লিঙ্গ পক্ষপাত দুষ্ট আচরণ বিষয়ে শিক্ষক শিক্ষিকার সুনির্দিষ্ট ধারণা গঠন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নার্সারিতে শিশু শিক্ষা শুরুর জন্য নিচের কোনটি সবচেয়ে ভালো বিষয় এটা হচ্ছে ক আনসার হচ্ছে আমার পরিবার আচ্ছা নেক্সট হচ্ছে কোনো এক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা মনিকা ছাত্রী রাধিকাকে একটি প্রশ্ন করলেন রাধিকা থেকে রাধিকার থেকে উত্তর না পেয়ে তিনি দ্রুত অপর এক ছাত্র মোহনকে অপর একটি প্রশ্ন করলেন মোহন প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করছে বুঝতে পেরে তিনি প্রশ্নটিকে আবার অন্যভাবে মোহনের কাছে উপস্থাপন করলেন আচ্ছা তারপর হচ্ছে মনিকার এই আচরণ নির্দেশ করে এটা হচ্ছে ঘ অপশন নাম্বার বি হচ্ছে আনসার মোহনকে প্রশ্রয় দানের মাধ্যমে তিনি প্রথাগত লিঙ্গ বৈষম্যকে সমর্থন করছেন আচ্ছা ঠিক আছে তাহলে মনিকার প্রতি যে আচরণ করলেন তাহলে কি হলো না মোহনকে লিঙ্গ বৈষম্যকে সমর্থন করছেন মানে কি মনিকা একটা মেয়ে আর এখানে মোহন একটা ছেলে তাকে বিভিন্নভাবে প্রশ্ন করে তাকে কি তাকে প্রমোট করছেন এটা ঠিক নয় তাহলে এটা হচ্ছে সমর্থন করছে লিঙ্গ বৈষম্যকে আচ্ছা নেক্সট বুদ্ধাঙ্ক বা আইকিউ পরিমাপের সাথে শিক্ষার ফলাফলের সম্পর্ক এটা হচ্ছে অপশান ডি খুবই বেশি অবশ্যই তাই বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্ব নিচের কোনটিকে নির্দেশ করে না এটা হচ্ছে অপশান বি বা খ বুদ্ধিমত্তা হল সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যক্তিবিশেষের বিশেষ কর্তৃক ব্যবহৃত প্রক্রিয়াকরণের মাধ্যম আচ্ছা নাম্বার ফিফটিন কোয়েশ্চেন কি শিক্ষণের মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটির কোনো ভূমিকা নেই এটা হচ্ছে অপশান ক এটা হচ্ছে শিক্ষার্থীর চাহিদা আচ্ছা নেক্সট হচ্ছে দুই যমজ ভাই এর সামাজিক অর্থনৈতিক ভাবে সম্ভ্রান্ত পরিবারে এবং অপরজন দরিদ্র পরিবারে প্রতিপালিত হলো এক বছর পর যদি তাদের বুদ্ধাঙ্ক পরিমাপ করা হয় তবে নিচের কোন ঘটনাটি ঘটনার সম্ভাবনা বেশি অপশান অপশান নম্বর বি আনসার সেটা হচ্ছে যে সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলি তাদের বুদ্ধাঙ্কের উপর কোনোরূপই কোনোই প্রভাব ফেলেনি ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ষোলো বছরের একটি শিশুর আইকিউ পরীক্ষার ফল হচ্ছে পঁচাত্তর পেলো পরীক্ষায় আচ্ছা তার মানসিক বয়স কত তাহলে এই যে এ মানে আইকিউ বুদ্ধাঙ্ক নির্ণয় সেটা হচ্ছে যে উত্তর কী বলছে না আইকিউ ফল ইন্টু শারীরিক বয়স বাই হান্ড্রেড ওকে আচ্ছা তাহলে কী হচ্ছে আইকিউ ফল কত সেভেন্টি ফাইভ শরীরের বয়স কত ষোলো বাই হানড্রেড তাহলে আনসার হচ্ছে বারো তাহলে ওর মনের বয়স কত না বারো বছর আচ্ছা আচ্ছা টলারেন্স ক্রিয়েটিভিটি ভার্বাল এবং পিকচার টেস্টের সংখ্যা যথাক্রমে ছয় এবং দুই আচ্ছা কনস্ট্রাকটিস্টিজম এর নীতি হল জগৎ সম্পর্কে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য শিক্ষার্থীর সুনির্দিষ্ট ভূমিকা গঠন নেক্সট হচ্ছে শিশুর জীবনের কোনো পর্যায়ে সব পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তীব্রতম সামাজিকীকরণ ঘটে থাকে কখন না বয়সন্ধিকালে একদম তাই বয়সন্ধিকালটা হচ্ছে সবচেয়ে চেঞ্জের ওই সময়ের জন্য আমাদের মানে ছেলে মেয়েদের খুবই সাবধানে রাখতে হয় এবং সেই সময় যে গঠনটা হয় সেটা হচ্ছে একদম কি বলবো তার ভবিষ্যতের জন্য চলার পথে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট অন্যের রাগ বা দুঃখের মতো অনুভূতিগুলি অনুভব এবং প্রকাশ করার ক্ষমতাকে বলা হয় অপশান বি আনসার সংবেদনশীলতা ঠিক আছে আচ্ছা এরোগ এর এরোগোগ্রাফ যন্ত্র ব্যবহৃত হয় কিসের জন্য না আনসার অপশান এ বা ক শারীরিক ক্লান্তি চিহ্নিত করতে আচ্ছা নেক্সট হচ্ছে নিচের কোনটি মানব উন্নয়নের নীতি নয় এটা হচ্ছে অপশান সি বা গ বিপরীত সম্ভাব্যতা আচ্ছা নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে অপশান ঘ বৃত্তিমূলক পথনির্দেশ তামিলনাড়ু টেটের কোয়েশ্চেন বললাম না যে বিভিন্ন স্টেটের কোয়েশ্চেন এখানে দেওয়া আছে সো আপনারা এই আমি যে সিরিজটা শুরু করলাম ইভিএসের তো দিয়েছি কোয়েশ্চেন তার লিঙ্ক আমি দিয়ে দেবো এবং এখানেও বেশ কিছু আমি লিঙ্ক আমি বেশ কিছু ভিডিও আমি এই সংক্রান্ত আপলোড করতে থাকবো তারপরে ম্যাথেরও একটা সিরিজ বানাবো টেটের ওপরই বিভিন্ন যে আরও কোয়েশ্চেন আছে সেগুলোকে আমরা আমি ডিসকাস করতে থাকব এমসিকিউ আকারে সো চ্যানেলটা ফলো করুন কিছুদিন দেখবেন অনেকগুলোই আপনাদের কি বলবো কাজে লাগার বা যেগুলো আপনাদের উপকারে আসবে সেই ধরনের ভিডিও আপনারা পাবেন আর ইভিএসের কোয়েশ্চেন আমি পরপর আপলোড করতে থাকব ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আর্মি আলফা আচ্ছা নেক্সট একটা কোশ্চেন ডিসকাস ইয়ে করলাম স্কিপ করলাম সেটা হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি আভ্যন্তরীণ বিষয় নয় সেটা হচ্ছে বুদ্ধিমত্তা আচ্ছা তারপর হচ্ছে আর্মি আলফা টেস্ট হলো ভার্বাল টেস্ট আচ্ছা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধারণা দেন কে না প্লেটো আচ্ছা তারপর হচ্ছে আলফ্রেড অ্যাডলার নীচের কোনটির প্রবক্তা এটা হচ্ছে হীনমন্যতার এটা তামিলনাড়ু টেটের দু হাজার বারোর কোয়েশ্চেন নেক্সট চলে আসি আচ্ছা স্কেপগোটিজম কিসের উদাহরণ এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অপশান ঘ এটা তামিলনাড়ু টেটের কোয়েশ্চেন আচ্ছা তারপর হচ্ছে নীচের কোন গোষ্ঠী শিশুর উপর সম্পূর্ণ নেগেটিভ প্রভাব ফেলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট গ্রুপ তারপর হচ্ছে নিচের প্রজেকটিভ টেকনিকের নিচের কোনটি প্রজেক্টিভ টেকনিকের উদাহরণ নয় সেটা হচ্ছে আগ্রহ আবিষ্কারের টেস্ট আচ্ছা তারপরে শিশুর কোন বয়ক্রমকে শব্দভাণ্ডারের বিস্ফোরণ বলা হয় তারপর হচ্ছে দুই বছর আচ্ছা এলএডি এর সম্পূর্ণ নাম হল অপশন খুব ঘ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আচ্ছা তারপর প্রাক্ষবিক উত্তেজ উত্তেজকের দ্বারা মস্তিষ্কের যে অংশটি উত্তেজিত হয় সেটা হলো হাইপোথ্যালামাস আচ্ছা নেক্সট হচ্ছে অবচেতন মন সংক্রান্ত গবেষণা করেন ওয়াটসন আচ্ছা তারপর হচ্ছে ফ্ল্যান্ডারের ইন্টারাকশন অ্যানালিসিসে শিক্ষকদের কার্যাবলীর নির্দেশ আছে অপশান সি হচ্ছে আনসার এক থেকে সাত পর্যায়ে আচ্ছা ল্যাটিন শব্দ স্পিরি বা স্পিয়ার এর অর্থ হলো দেখা আচ্ছা তা হচ্ছে খেলার মাধ্যমে শিক্ষার ক্যাথার্টিক তত্ত্বের সাথে মনস্তত্ত্বের কোন তত্ত্বের নিবিড় সম্বন্ধ রয়েছে সেটা হচ্ছে আচরণবাদ আচ্ছা তা হচ্ছে ম্যাসলোর হায়ারার্কিয়াল নিড এর দ্বিতীয় স্তর হল সেটা হচ্ছে নিরাপত্তার প্রয়োজন আচ্ছা তা হচ্ছে নিচের কোনটি শিক্ষণের সবচেয়ে ভালো সংজ্ঞা এটা হচ্ছে বিগত অভিজ্ঞতার কারণে আচরণে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন আচ্ছা আজকে আমরা ফরটি কোয়েশ্চেন ডিসকাস করলাম নেক্সট কোয়েশ্চেন আমরা আবার নতুন সিরিজে যে নেক্সট যে ভিডিও তাতে নিয়ে আসবো আর ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের অধৈর্য না হতে হয় আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করতে থাকুন আমার চ্যানেল আমি তো দেবই টেটের মেটেরিয়াল আরও অনেক কোয়েশ্চেন আমি জোগাড় করেছি ঠিক আছে তো দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করুন লাইক করতে থাকুন ধন্যবাদ নমস্কার